নমস্কার বন্ধুরা, গোপালের রান্নাঘরে আমি রূপা। আজ আমি বানাবো থানকুনি পাতা বাটা। থানকুনি পাতা খুবই উপকারী একটা জিনিস। রোজ সকালে খালি পেটে যদি কেউ চারটে করে থানকুনি পাতা চিবিয়ে খায় তাহলে শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। সেই থানকুনি পাতা দিয়ে আমি একটি রেসিপি দেখাবো। দেখো, এগুলো থানকুনি পাতা অনেকে হয়তো চেনে, অনেকে চেনে না। এই থানকুনি পাতা আমি আজ বাটা করে দেখাবো। থানকুনি পাতা বাটা করার জন্য আমি কী নিয়ে নিয়েছি দেখে নাও। থানকুনি পাতাটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই আমি থানকুনি পাতাটা বাটা করব। দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু তাতিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে। কালো জিরেটা হালকা করে আমি নেড়ে একটু ভেজে নেব। কালো জিরেটা একটু নেড়ে ভেজে নিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। কালো জিরে, কাঁচা লঙ্কা আর থানকুনি পাতা সব কিছু একসঙ্গে ভালো করে আমি এবার বেটে নেব। দেখো, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে থানকুনি পাতাটা সুন্দর করে বেটে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা টুকরো করে, আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি থানকুনি পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব দু চামচ চিনি। এবার সব কিছু নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। দেখো, এইরকমভাবে বারবার নেড়ে নেড়ে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করতে হবে। এটা খেতে গরম অন্নের সঙ্গে খুবই সুস্বাদু। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এবং কমেন্টে আমাকে জানাবে কেমন লাগলো। থানকুনি পাতা বাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। থানকুনি পাতা বাটা এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবে, আর নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবে। হরে কৃষ্ণা।